ছবিতে যে কাঠের বাজনার মতো জিনিসটি দেখছেন তার ব্যবহার শুরু হয় ইটালিতে 1600 শতাব্দীতে। স্টেজে প্রথমে সঙ্গীত পারকাশন, পরে কমেডি নাটকে বা মূকাভিনয়ের পাত্রপাত্রীরা এই লাঠির ব্যবহার করে হাস্যরস সৃষ্টি করতেন। এই বাজনার নাম দেওয়া হয়েছিল স্ল্যাপস্টিক। পরবর্তীকালে সিনেমাতেও অতিরঞ্জন হাস্যরসের কমেডিকে স্ল্যাপস্টিক কমেডি বলা হয়, যার স্রষ্টা ছিলেন ফ্রেডরিক জন ওয়েস্টকট বা ফ্রেড কার্নো, যিনি চার্লি চ্যাপলিন, স্ট্যান লরেল, ফ্রেড কিচেন, সিড ওয়াকার, সিডনি চ্যাপলিনদের এক কথায় ছিলেন শিক্ষাগুরু। এদেরকে বলা হতো ফ্রেড কার্নোজ আর্মি। আর 1895তে লুইস লুমিয়ের নির্মিত দ্য গার্ডনার ছবিটি হল পৃথিবীর প্রথম কমেডি ছবি।